ভিডিও ক্লিপিংসগুলো উনি দেখেন, নয়তো হঠাৎ করে এত বিধায়কের মধ্যে হঠাৎ করে যাদব লাল নাথের কথা উনি বললেন কেন? ওনার বক্তব্যটা যদি রাজনৈতিক রসায়ন জানতে গেলে ওনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে, এটা তো ঠিক। এই বয়সে ওনার শরীরের মধ্যে যে এত রস রয়েছে, তো এটা একটা ইন্ডিকেশন হয়তো বা রতনলাল নাথ দিয়েছে, এবং সেই ইন্ডিকেশনের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আপনাদের প্রেসের যে গ্যালারি রয়েছে, প্রেস গ্যালারির থেকে আপনাদের কারো না কারো ক্যামেরা বন্দী হয়েছে ঘটনাটা, এবং ইঙ্গিতটা আপনারাও পেয়েছেন রতনবাবু কি বলতে চাইছে। ভাবতে অবাক লাগে এই ঘটনা ঘটার এতদিন পরেও নৈতিকতার বোধ যাদের মধ্যে নেই, যাদের ডিএনএ মধ্যে এটা শুধু প্রথমবার ভারতবর্ষের এই ঘটনাগুলো ঘটেছে তা না, এর আগেও কর্ণাটক, গুজরাট, এখন ত্রিপুরায় এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি, এবং একই পার্টি বিধায়কদের দ্বারা এই সমস্ত ঘটনাগুলো, নোংরা ঘটনাগুলো ঘটছে, বিধানসভার পবিত্রতা নষ্ট করছে, বিনষ্ট করছে। প্রত্যেকটি বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কনিষ্ঠতম বিধায়ক পর্যন্ত সবাই আজকে আমরা অপমানিত, আমরা কলঙ্কিত। এরকম